Assalamualaikum, সবাই কেমন আছেন? আর এখানে দেখতেছেন অনেকগুলো মাছ আজকের ভিডিওতে। এটা পুকুরের মাছ। এই মাছগুলো আজকে আমু ফ্রাই করবে। আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমু একটা মশলার পেস্ট তৈরি করছে। আর এই পেস্টগুলো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিতেছে। মাছটার ভিতরেও যাতে মশলা যায় এমনভাবে মাছটা ম্যারিনেট করতে হবে। দুইটা মাছ একসাথে ম্যারিনেট করে রাখতে হবে, না হলে মাছের টেস্ট আসবে না ফ্রাই করার পর। আর আমরা উপজেলা এলাকার আশেপাশে থাকি, আর এইখানে আমাদের একটা বিশাল বড় পুকুর আছে, অবশ্য সরকারি পুকুর। আর এই পুকুরে অনেক রকমের মাছ চাষ করা হয়। আর এই পুকুরটি নতুন করে তৈরি করবে, এই জন্য পুকুরটি ছেঁকা হয়েছে। আর পুকুরের মাছ খেতে অনেক টেস্ট, তাই আম্মু কয়েক ধরনের মাছ কিনে নিছে। আম্মু এখন মাছগুলো ম্যারিনেট করে নেবে, আর ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবে। রেখে দিয়ে মাছটা ফ্রাই করবে। আর মাছটা ফ্রাই করার সময় ভিডিও করা হয়নি, কারণ সেই সময় ভিডিও লোক ছিল না। আর ভিডিও তো সবসময় আমি করি, আর আমি একটু পড়ালেখার কাজে ব্যস্ত থাকায় ভিডিওটা করা হয়নি। আর কিছু প্রবলেমের কারণে প্রায় অনেক দিন থেকেই রেগুলার ভিডিও দেওয়া হয় না, মাসখানেক লেট হয়ে যায় ভিডিও দেখতে। তো এই সময় পড়ালেখার চাপ অনেক, তাই ভিডিও মেক করারও সময় হয় না, তাই লেট হয়ে যায় ভিডিও আপ দিতে। মাছটা ম্যারিনেট করা প্রায় শেষের দিকে নামুর, আর আমরা মাছটা ফ্রাই করার পর আবার ভিডিওতে ফিরে আসবো। মাছটা ফ্রাই করে শেষ, আর আমু তার সাথে ডিমের কাবাব তৈরি করছিল, সেটার রেসিপি অন্য একদিন শেয়ার করব। আর এখানে আমাদের রান্না শেষ। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।